আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি সকাল 10টা থেকে আরম্ভ করলাম, এখন হচ্ছে আমরা সকালে নাস্তা টাস্তা খেয়ে নিলাম আগে। এরপর কালকে রাত্রে আমাদের চাউলের বস্তা আনলো, সে চাউলের বস্তা থেকে চাউলগুলো ঢামে ঢেলে নিতেছি দুজনে মিলে। আজকে সকাল থেকে ঘরের কাজকর্মগুলো শুরু করলাম, রাত পর্যন্ত করব, কি কি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি নাস্তাটা খেয়ে চলে আসলাম, তারপর চাউলের বস্তাটা ঢেলে এখন ঘরটা পরিষ্কার করে নিব। প্রথমে পুরো ঘরটা আগে ঝেড়ে নিতেছি, এরপর জানালাগুলো পরিষ্কার করে নিব। এক এক করে সবগুলো কাজ এভাবে আমাকে করতে হবে, কারণ ওই দিন একটা ভিডিওতে দেখেছেন আমার একজন আপা আমাকে কাজকর্ম করে দেয়। তো উনি হচ্ছে এখন অসুস্থ, আসতে পারে না, আমিও খুব অসুস্থ, তাই অনেকদিন ধরে কাজগুলো করব করব করে করা হয়নি। তো আজকে অবশেষে কাজগুলো করে নিতেছি। শরীর যতই অসুস্থ থাক না কেন, কাজগুলো আমাকেই করতে হবে, ওনার আশা করে আর আমি বসে থাকতে পারতেছি না। তাই আজকে আমরা দুজন মিলে কাজকর্মগুলো করে নিব। তো এখন ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে এরপর পর্দা আর বিছানার চাদরগুলো পুকুর ঘাটে নিয়ে এসে ভিজিয়ে রেখে দিলাম হুইল পাউডার আর গরম পানি দিয়ে। ঘরটা ঝেড়ে নেওয়া শেষ করে দুজন মিলে চলে আসলাম পুকুর ঘাটে। এখন আগে প্রথমে কাপড় চোপড়গুলো ধুয়ে নিব আর বিছনার চাদরগুলো ধুয়ে নিব, কারণ রৌদ্র থাকা অবস্থায় এগুলো ধুয়ে ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেজন্য এগুলো ধুয়ে আগে ছাদে রৌদ্রে শুকাতে দিব। এরপর এগুলো ধোয়া শেষ করে আমরা চলে আসলাম ঘরের মধ্যে, এসে আরও অন্যান্য কাজ করলাম, সব ঝেড়ে মুছে নিলাম এক এক করে, কারণ আমি একা একাই সব কাজ করতে হয়, আপনাদের ভাইয়া কিন্তু অতটা কাজ করতে পারে না। আজকে আমরা দুজনে ঘরের অনেক কাজকর্ম করছি, সব কিছু ভিডিওতে তুলতে পারিনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অফ ক্যামেরায় ঘরে এসে আগে খাটগুলো সব মুছিয়ে নিলাম, তারপর বিছানা চাদরগুলো বিছিয়ে নিলাম। প্রথমে নিয়া জাপিপার রুমটা গুছিয়ে নেওয়ার পর আমার রুমে চলে গেলাম, আমার রুমটা পরে গুছিয়ে নিব। তো আপনাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি, এখন আপনাদের থেকে বলে নিই, আজকে হচ্ছে আপিপার জন্মদিন। আমি আসলে এতটা ইয়ে মনে করিনি, ও কিন্তু অনেক এক্সাইটেড, কারণ কিছুদিন আগে ওর ভাইয়ার জন্মদিন গেছে, সেজন্য ওর মনে অনেক কষ্ট। আমাকে বলে যে আম্মু ছেলে বলে ওর জন্মদিনটা পালন করছে আর আমি মেয়ে বলে আমার জন্মদিনটা তুমি কখনো করনি। তো আমি আর কিছুই বলিনি ওকে। তো আফিফা ওর বোনের কাছে ফোন করে বলল যে আপু আমার জন্মদিন, আম্মু আমার জন্য কিছু করতে চায় না, আমার মনে অনেক কষ্ট, তুমি আসো আমার জন্মদিনে একটা কেক নিয়ে আসবে। তো যেমন কথা তেমন কাজ করলো বোনে, বোনের জন্যেই কেক নিয়ে আসলো। আর আমি আসলে জানি না ওর বোনে যে ওর জন্য কেক নিয়ে আসবে, তবু আমি ছোটোখাটো করে একটা ঘরের মধ্যে আমার জায়ের মেয়ের হাতে একটা কেক বানিয়ে নিলাম, তারপর ওর বোনেও আরেকটা কেক নিয়ে আসলো। তো আমরা নিজের কেক কাটার সময় সবাইকে বললাম, এখন কিন্তু আপিপার সময় কাউকে বলিনি, কারণ এটা করার আমাদের কোনো প্ল্যান ছিল না। তবু আমি ঘরের মধ্যে একটু ছোট্ট করে একটা কেক বানিয়ে নিলাম ও খুশি থাকার জন্য। তো কথা বলতে বলতে আমার রুমটা গুছিয়ে নেওয়া শেষ করে এখন ডাইনিং টেবিলে চলে আসলাম, ওখানে ঝাড় পুলগুলো মুছে নিব পরিষ্কার করে। তো পুলগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া শেষ করে ডাইনিং টেবিলটাও মুছে নিতেছি, আর ডাইনিং রুমে যেসব জিনিসগুলো আছে সবগুলো এক এক করে মুছে নিব।
ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া শেষ করে চলে এলাম কিচেন রুমে। আজকে রান্না করব রুই মাছের ছোট ছোট টুকরো করে টমেটো দিয়ে আলু আর এগুলো মাখা মাখা করে চটচটি করব, আর সাথে ডাল রান্না করব। মাছগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া শেষ করে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব। তারপর রান্নাটা চুলা বসিয়ে দিব, আর অন্য চুলা দিয়ে মুসুরির ডালটা রান্না বসিয়ে দিব। দুই চুলা দিয়ে দুইটা বসিয়ে দিলাম। এখন রাত 9টা বাজে। বিরিয়ানি রান্নার জন্য এখানে চিকেনগুলো আগে ভেজে নিলাম, তারপর সব মশলা অ্যাড করে এখন ভালো করে চুলার উপরে দিয়ে মুরগিটা কষিয়ে নিতেছি। আর এদিক থেকে পোলাও চাউলগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়া শেষ করে এরপর চুলা বসিয়ে দিলাম পোলাওগুলো রান্না। এখন পোলাওগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেল। উপর থেকে চিকেনগুলো দিয়ে দিব আগে থেকে রান্না করা। তো চিকেনগুলো ভালো করে উপরে নিচ করে চাউলের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে এরপর ধমে রেখে দিব। তো আফিফার কেক দুইটা নিয়ে এখন ভিডিও করতেছে। আফিফা তো অনেক খুশি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, ও দুইটা কেক দেখে অনেক আনন্দ, অনেক খুশি। আমি বললাম যে তুমি একটা পাও না, এখন দুইটা কেক নিয়ে তুমি অনেক খুশি। তো হচ্ছে এখন ওর ভাগিনাকে নিয়ে কোলে তুলে ছবি তুলতেছে, আর ও ওর দুইটা চাচাতো বোনকে নিয়ে আসলো। তো ওরও দুই পাশে দাঁড়িয়ে কেকটা কাটিয়ে নিল, আর সাথে কিছু ভিডিও করলো আর ছবি তুললো। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন বড় হয়ে ভালো একজন মানুষ হতে পারে। আসলে এগুলো আমরা কখনো করতে চাইনি, ছেলে মেয়েদেরকে মনে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে কিছু বাবা মাকে করতে হয়। তো কী করবো, এখন ছেলে মেয়ের তো আনন্দ আমাদের আনন্দ। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।